பூமி சுஜே சேரி பீஸ் சில்கே போறாய் கிசுகா ஏன் பை சிரி பாத்தலாம் பேர் பெரா দেখতে দেখতে বেলা অবসান হয়ে আসলো এখন পর্যন্ত বেগম ফিরে আসছে না হে মেহেরবান খোদা সহি সালামতে তুমি বেগমকে প্রাসাদে ফিরে দাও খোদা হে বেগমকে তুমি প্রাসাদে ফিরে দাও ওকে বাদশা নমদার এই তো আমি ফিরে এসেছি বাদশা নমদার এসেছো বেগম আমি তোমার একি তোমার কুলে আমি নবজাত সন্তান দেখতে পাচ্ছি এই সন্তান তুমি কোথায় পেলে ওগো বাদশা নমদার আমি যে সাগরের তরঙ্গে বিরাতে গিয়েছিলাম সেই সাগরের তরঙ্গে লোহার একটি সিন্ধুক মাঝে যে ওকে কুড়িয়ে পেয়েছি আমাশি বেগম তুমি জানো কার সম্মুখে দাঁড়িয়ে কথা বলছো এত বড় মিথ্যে কথা বলার সাহস তুমি কোথায় থেকে পেলে ওগো বাদশা নমদার আমি যে এক বিন্দু মিথ্যে কথা বলছি না আমি সত্যি বলছি ওকে যে আমি ওই সাগরের তরঙ্গে কুড়িয়ে পেয়েছি আমি যে সন্তান হারা একজন মা আমি কি পারি কারো বুক হতে কারো সন্তানকে ছিনিয়ে আনতে আমি যে সত্যি বলছি ওকে যে আমি সাগরের তরঙ্গে কুড়িয়ে পেয়েছি ওকে তুমি সাগরের তরঙ্গে কুড়িয়ে পেয়েছো এ কথার কোনো তুমি প্রমাণ দিতে পারবে হ্যাঁ গো বাদশা নমদার আপনার যদি আমার কথা বিশ্বাস না হয় আমার সঙ্গে যে পঞ্চদাসীগণে গিয়েছিল একবারে তাদেরকে ডেকে জিজ্ঞাসা করে দেখুন বেশ তোমার কথা মতো আমি এই মুহূর্তে পঞ্চদাসীকে ডেকে হে জিজ্ঞাসা করব তারা যদি বলে ওকে সাগর মধ্যে পেয়েছে বলো আর যদি বলে কোনো মায়ের কাছ থেকে ওকে তুমি জোর করে নেছো তাহলে একমাত্র শাস্তি হবে তোমার মৃত্যুদণ্ড ভগবান নমদার আমি যদি এক বিন্দু মিথ্যে কথা বলে থাকি তাহলে আপনি আমাকে যে শাস্তি দেবেন আমি যে মাথা পেতে নেব এই কাশিস দাসীদেরকে দরবারে পাঠিয়ে দে দাসীগণ বলুন আলম পুনে আজ সেমনি একটি সত্যি কথা বলতে হবে যে কথার উপরে রয়েছে তোমাদের প্রাণ এবং কি বেগমের প্রাণ বলুন আমাদের কি সত্য কথা বলতে হবে আমি বেগমের কুলে নবজাত একটি সন্তান দেখতে পাচ্ছি এই সন্তান বেগম কোথায় পেয়েছে এই সন্তানকে রানী মহিষাস সমুদ্র তারা নদীর কুলে একটি লোহার সিন্ধুক মাঝে পেয়েছে আলম্পনা আর রানী মা এক বিন্দু মিথ্যে কথা বলছে না আমরা তার সাক্ষী তাহলে কি সত্যি এ সন্তান সাগরে লোহার সিন্ধুকে পেয়েছে হ্যাঁ সত্যি আলম্পনা তোমরা চলে যাও সালাম আলম্পনা হে বেগম ওকে বাদশা নমদার আমি না জেনে না বুঝে তোমাকে অনেক কটু কথা বলেছি পারলে তুমি আমায় ক্ষমা করে দেবে বাদশা নমদার আপনি কথা বলবেন না এই কারণে এই পৃথিবীতে সব নারীদের স্থান যে তার স্বামীর পদতলে আমি যদি আমার মনের অজান্তে কোনো ভুল করে থাকি আপনি আমাকে নিজেই গুণে ক্ষমা করে দেবেন বাদশা নমদার তুমি কোনো ভুল করনি আজ আমি বুঝতে পারলাম যে মেহেরবান খোদা নিতে জানে সে আবার বুক ভরে দিতে জানে হ্যাঁ বেগম ওকে যে তুমি পেয়েছো আর কোনো নাম রেখেছো হ্যাঁ বাদশা নমদার ওকে যখন আমি ওই সাগরে তরঙ্গে লোহার সিন্ধুক মাঝে পেয়েছি ওর নামে যে আমি দয়ালে কালো সাহা রেখেছি কালো চমৎকার নাম রেখেছো বেগম মেহেরবান খোদা তালা যখন ওকে আমাদের ঘরে পাঠিয়ে দিয়েছে আমরা নিজের সন্তান এনে ওকে লালন পালন করে একজন আদর্শ মানুষ রূপে গড়ে তুলব আর উপযুক্ত হলে এই বৈরাটের সিংহাসনে বসে আমার সাত মুল্লুকের বাদশাহী আমি আমার একমাত্র সন্তানকে দান করব হ্যাঁ গো বাদশা নমদার এরপর যদি মহান আল্লাহ তাআলা আমাদের উদরায় সুসন্তান দান করে এই বাবা কালো বড় ওকে তো আপনি বড়র মর্যাদা দিয়ে রাখবেন প্রাসাদে হ্যাঁ বেগম আমি তোমাকে স্পর্শ করে কথা বলছি এরপর যদি মেহেরবান খোদা তালা আমাদেরকে কোন সুসন্তান দেন তাহলে কালো হলো বড় ওকে আমি বড়র মর্যাদা দিয়ে এই সিংহাসনে প্রতিষ্ঠিত করব চলো বেগম আমরা ওকে লালন পালন করি একজন আদর্শ মানুষ রূপে গড়ে তুলি তাই করুন বাদশা নমদার Thank you.
धैर्य धरें नीरव थाकें श्रोता बंधुगण गाजी जन्मेर कथा करिब विश्लेषण आदम रहीम करेछे बर्णना आपनारा बसे करबें विवेचना डलिकु एकोना मासेरो काले जानी बाना जानी तुयोना मासेरो काले लोकेर मुखे सुनिया रे तीनो नामा शेरो काले रोद बांधे गुलाया चारो नामा शेरो काले हारेर वंशे जुराया हारे মাসের কালে পঞ্চ ফুল ফুটে যে সয়না মাসের কালে পাতার কেশই উঠে আহারে দেখছ এই রানীমা যে বমি করতেছে ইয়া দেখে আমি আর বাসুম না আমারও ব্যাগ কিছু বাইরে আইতেছে তুমি না খালি সবসময় বিডিবিতে খবর দেখাও শোনো দাসি বলুন আমার কেমন কেমন জানি লাগছে আমার নাকি কে বলি কি কও আমাকে কিছু খাওয়াবি নাকি এই খাই এই তো না হইছে আইসে মতো মহিষের মাংস খিচুড়ি খাইছে ভাত খাইছে ডাল খাইছে এর যা পাইছে তাই খাইছে আরে শুন শুন আমার খাওয়ার লেগে এরকম হয় নাই ওই যে বললি না আমার ছয় মাস পোলা ছয় মাসের কালে ও আপনার গলা জ্বলতেছে গলা জ্বলা বন্ধ করা লাগবে গলা জ্বলা বন্ধ কর আইসো তাহলে বন্ধ করি আমার খাইতে মনে আমার আমার খাইতে মনে চায় হলো আমারে ব্যথায় গেল সখী রে বল Thank you.
Oh, no.